সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাহে রমজানের স্পেশাল পর্বে আপনাদের সবাইকে মোবারকবাদ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল। হযরত নূহ আলাইহিস সালামকে মানবজাতির আদি পিতা বলা হয়ে থাকে। নূহ আলাইহিস সালামের আবির্ভাবের পূর্বে মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে, ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে নবী ও রাসূল করে প্রেরণ করেন। তিনি প্রায় 950 বছর হায়াত পেয়েছিলেন। তিনি সারা জীবন পথ ভোলা মানুষকে ইমানের পথে আনার জন্য দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার কাউমের লোকজন তাকে প্রত্যাখ্যান করে, ফলে আল্লাহ তাআলার গজবে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের 4 পুত্র ছিল, শাম, হাম, ইয়াফিস ও ইয়াম বা কেনান। প্রথম 3 পুত্র ইমান আনলেও শেষের জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতে যে কয়জন ইমানদার ব্যক্তি সাড়া দিয়েছিলেন, একমাত্র তারাই এই মহাপ্লাবনের সময় নৌকা আরোহণের মাধ্যমে নাজাত পান। নূহ আলাইহিস সালামের নৌকাটি কত বড় ছিল, কত দিনে ও কিভাবে তৈরি হয়েছিল এবং কতজন ইমানদার ব্যক্তি সেই নৌকাটিতে আরোহণ করে নাজাত পেয়েছিলেন, সে বিষয়ে কুরআন বা হাদিসে কোনো কিছু বর্ণিত হয়নি। হযরত নূহ আলাইহিস সালাম তার 3 পুরুষ পর্যন্ত ইমান আনার জন্য দাওয়াত দিয়ে গেছেন, কিন্তু এত অক্লান্তভাবে দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা ইমান আনেনি। নূহ আলাইহিস সালামের জাতি সংখ্যাশক্তি ও ধনাঢ্যতার শিখরে উপনীত হয়ে দিকবিতিক জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তাচ্ছিল্য করতে লাগল। হযরত নূহ আলাইহিস সালাম কয়েকবার তার কওমের লোকদের সতর্ক করলেও তারা ঈমান আনার বদলে তাকে আরও বেশি তাচ্ছিল্য করতে লাগল। তারপর তিনি মহান আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইলেন। মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং নির্দিষ্ট সময়ে মহাপ্লাবন শুরু হবে বলে জানিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন তার নৌকাটি তৈরি রাখতে এবং প্লাবনের সময় তিনি যেন প্রত্যেক ইমানদার নরনারী ও অন্যান্য জীবের এক এক জোড়া নৌকাটিতে তুলে নেন। এদিকে কাফেররা নৌকাটি দেখতে পেয়ে সেটিতে পায়খানা করতে শুরু করলো এবং পায়খানা দিয়ে পরিপূর্ণ করে দিল। এই ঘটনা দেখে হযরত নূহ আলাইহিস সালাম বিমর্ষ হয়ে পড়লেন। মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে চিন্তা না করতে আশ্বাস দিলেন। এদিকে সেই নৌকাটিতে সর্বশেষ যে বুড়ি পায়খানা করতে গিয়েছিল সে ছিল কুষ্ঠরোগের আক্রান্ত। সেই বুড়ি পায়খানা করতে গিয়ে হঠাৎ করে সেই পায়খানার মধ্যে পড়ে যায়। যখন সেই বুড়ি সেখান থেকে উদ্ধার হয় তখন সে দেখতে পায় তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে এবং সেই বুড়ি 16 বছরের যুবতীদের মতো চেহারা ফিরে পায়। এই ঘটনা দেখে দলে দলে কাফের লোকজন এসে সেখান থেকে পায়খানা নিয়ে যেতে লাগলো এবং যারা তখন পায়খানা পায়নি তারা নৌকাটি ধুয়ে পানি নিয়ে যেতে লাগলো। নৌকাটির সব পায়খানা এমনভাবে পরিষ্কার হয়ে গেল যে দেখে মনে হলো এখানে আগে কিছুই ছিল না। এরপর নির্ধারিত সময়ে চুল্লির ভেতর থেকে পানি ওঠা শুরু করলো আর এটি ছিল মহাপ্লাবনের আলামত। হযরত নূহ আলাইহিস সালাম বুঝলেন যে মহাপ্লাবন শুরু হয়ে গেছে। তিনি তার নৌকাটিতে সকল ইমানদার ব্যক্তি ও প্রতিটি প্রাণী থেকে এক এক জোড়া করে তার নৌকাটিতে তুললেন। প্লাবন শুরু হওয়ার পর টানা 40 দিন সেই প্লাবনের তীব্রতা ছিল। 10 রজব মাসে শুরু হওয়া সেই প্লাবন সমাপ্তি ঘটে 10ই মহরম তারিখে। ইরাকের মুসেল নগরীর উত্তরে ইবনে ওমর দ্বীপের অদূরে আর্মানিয়া সীমান্তে অবস্থিত যুদি পর্বতমালায় নৌকাটি মাটি স্পর্শ করে। প্লাবনের পর তার সঙ্গে নৌকা আরোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালনা করেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।